বিধানসভায় তৃণমূল বিজেপির হাতাহাতির ঘটনাকে ঘিরে প্রতিবাদে নামল চন্দ্রকোনা বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বদের উদ্যোগে এদিন এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। থানা ঘেরাও করে কর্মসূচি পালন করেন বিজেপি নেতারা। কেন এই থানা ঘেরাও এবং কেন এই কর্মসূচি শুনুন। কোন দাবিতে আজকে বিক্ষোভ কর্মসূচি এবং থানা ঘেরাও করছেন? দাবি বলতে আপনারা জানেন যে বিগত দুদিন আগে যে বিধানসভায় যেভাবে আমাদের বিরোধী দলনেতা সমেত আরও বিজেপি বিধায়ক পাঁচজনের উপর বিধানসভার ভিতরে অতর্কিতভাবে হামলা এবং অসভ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং দু তিনজন আমাদের বিধায়ক অসুস্থ, বিভিন্ন হসপিটালে অ্যাডমিশন আছে, এরই প্রতিবাদে এবং রামপুর হাটে যেভাবে গণহত্যা, যে মর্মান্তিক গণহত্যাকাণ্ড ঘটিয়েছে তৃণমূলে ভাগ বাটোয়ারা নিয়ে, এবং রাজ্যের আইন শৃঙ্খলা একদম ভেঙে পড়েছে অবনতির পথে, আইন শৃঙ্খলা নষ্টের পথে, আজকে তারই প্রতিবাদে আমরা বিভিন্ন রাজ্য জুড়ে আমরা পথে নেমেছি এবং বিভিন্ন থানাতে আমরা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছি। আরামবাগে টেস্ট টিউব বেবি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে এই প্রথম। প্রাণ IVF অ্যান্ড ফার্টিলিটি সেন্টার, ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট, আরামবাগ হুগলি। যোগাযোগ 03211356102 এবং 7865858781।